বিস্তারিত সংবাদে ইউনিয়ন পরিষদে 11ই নভেম্বরের ভোটকে কেন্দ্র করে দু মাসেরও কম সময়ে 22 জন নিহত এবং 100-র বেশি মানুষ আহত হয়েছে। নির্বাচন কমিশন বলছে কমিশন নয়, প্রার্থী এবং সমর্থকদের এই সহিংসতার দায় নিতে হবে। ভোট সামনে রেখে ঢাকা জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে ইসি। বিস্তারিত জানাচ্ছেন সময় ইসলাম। 11ই নভেম্বর 63 জেলার 843টি ইউনিয়নে ভোট হবে। দলীয় প্রতীকের ইউপি ভোটে নিবন্ধিত 20টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। ভোটকে কেন্দ্র করে সহিংসতায় এরই মধ্যে 20 জনের বেশি গুলিবিদ্ধ হয়ে নিহত এবং অনেকে আহত হয়েছেন। আমরা 16 সেপ্টেম্বর থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ পর্যন্ত আমাদের 20 জন এই যে নির্বাচনী যে সহিংসতা এতে মারা গিয়েছে এবং 96 জন আহত হয়েছে। আসলে এই বিষয়টি আমি এইভাবে বলতে চাই, এগুলো আসলে এটি ইলেকশন কমিশন, ল এনফোর্সিং এজেন্সি কিংবা জেলার যে জেলা ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা রিটার্নিং অফিসার, এটি কারোই দায় নয়। বিষয়টি হলো এই দায়টি আমি দিতে চাই যারা প্রার্থী এবং প্রার্থীর যে ফলোয়ার্স তাদেরকে আমি দায়টি দিতে চাই। তারা যদি নিজেদেরকে সংযত করতে পারতেন এবং তারা যদি অতি আবেগী না হতেন তাহলে কিন্তু এই মৃত্যুগুলো হতো না। 11ই নভেম্বর দ্বিতীয় দফায় 8 বিভাগের 843টি ইউপি ভোটে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলাকে নির্বাচনী সহিংসতা প্রবণ অঞ্চল হিসাবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যেমন নরসিংদী থেকে আমাদের কাছে অতিরিক্ত ফোর্স চেয়েছেন, মুন্সীগঞ্জ থেকে চেয়েছেন, তারপরে আমরা দেখেছি নারায়ণগঞ্জ থেকে চেয়েছেন, সবগুলো জায়গায় আমরা অনুমোদন করে দিয়ে 10টি জেলা থেকে তারা বিজিবি চেয়েছেন, র্যাব চেয়েছেন এবং ম্যাজিস্ট্রেট চেয়েছেন এবং তারা যে যা চেয়েছেন নির্বাচন কমিশন থেকে সেটি অনুমোদন করে দেওয়া হয়েছে। ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে আমাদের 11 তারিখের ইলেকশনে। ভোটারদের নিরাপত্তা দিতে এবং ভোট পরবর্তী সহিংসতা বন্ধ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। প্রার্থী সমর্থক সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা।